নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যেমন দেখেছিলেন, আগের দিন আমরা গেছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত রাজবাড়ির বারোদোল মেলায়। তো মেলাটা ভীষণ বড়, পুরো মেলাটা তো ঘোরা যায়নি। তো তার মধ্যে যেটুকু ঘুরেছি আর যেটুকু কেনাকাটা করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে আসলাম। তো চলুন শুরু করি। তো মেলায় ঢুকেই আমি সবার প্রথমে যে দুটো জিনিস কিনেছিলাম, সে দুটো জিনিস হলো এই যে এই দুটো কুট্টি কুট্টি পাখি, একটা লাল একটা এরকম রং আকাশি, দেখুন কি সুন্দর হয়েছে না? এই দুটো আমার সবার প্রথমে নজর কেড়েছিল, তাই আমি এই দুটো কিনেছিলাম। একটা কিনলে 30 টাকা দাম আর দুটোই 50 টাকা, তো আমি দুটো কিনেছিলাম। এই পুতুলটা কিনেছিলাম, এটা এটা মনে হয় কোনো কার্টুন ক্যারেক্টার। তো এটা এই 220 টাকা দাম, 220 টাকা দাম এইসব করতে করতে অনেক বার্গেনিং করে আমি 170 টাকা দিয়ে কিনেছি। সুন্দর না দেখতে? আচ্ছা, এরপরে আসি, এই বোলটা কিনেছিলাম, ফ্রুট বোল এটা। তো এটা আমি দুটো কিনেছিলাম, একটা গিফট দিয়েছি আর একটা আমার কাছে আছে। এটার দাম 40 টাকা, দুটো আমি 80 টাকা দিয়ে কিনেছিলাম। ফুলে যাচ্ছে, তো এই গাছটার দাম ওই 120 টাকা 130 টাকা এরকম বলছিল, তো আমি এটা 70 টাকা দিয়ে কিনেছি। কি সুন্দর না গাছটা! আচ্ছা, নেক্সট আমি কিনেছি এই যে পাখা আর পেন একসঙ্গে, একটু হাওয়াও খাওয়া যাবে আর একটু লেখাও যাবে। এটার দাম তো আপনারা সবাই জানেন, 30 টাকা মাত্র। আচ্ছা, আর কি কিনেছি? আর আমি কিনেছি এরকম 4টে পিলো কভার, এই দুটো, আর এই দুটো। ভালো হচ্ছে দেখতে? এইবারে আসছে ব্যক্তিগত জিনিসপত্র। এই যে একটা সুন্দর কিচেনের জন্য ছুরি কিনেছি, এই ছুরিটাও ওই 100 টাকা দাম, 100 টাকা দাম এরকম বলছিল মেলার মধ্যে, তো আমি বার্গেনিং করে 50 টাকায় নিয়েছি। কোথাও গেলে আমাকে কিচেনের জিনিসপত্র কিনতেই হবে, নাহলে আমার হবেই না, চলবেই না। এইরকম পাথরের সেট, এই যে একটা হার মাল্টি কালার, ভালো দেখতে? ওই যে এরকম একটা সেট কিনেছি। আচ্ছা, আর এর সঙ্গে এগুলো কানের অনেকগুলো, এক হাত ভর্তি কানের কিনেছি। এই যে বিভিন্ন রকমের আছে এর মধ্যে, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া,
আর এই যে একটা একটা জোড়া। তো এইখানে এই সেটটা একা ছিল, এটার দাম নিয়েছে আমার কাছে 100 টাকা। আর এই যে দেখালাম পাঁচটা সেট, এগুলো সব 20 টাকা করে, মানে 5×20 100 আর এই যে 100, টোটাল হচ্ছে 200 টাকা। তার সঙ্গে আরেকটা জিনিস কিনেছি দেখায়, এটা আমার খুব পছন্দ হচ্ছে, সোনাঝুরি মার্কেট থেকে কিনেছি। এখানে সব টিয়া পাখি আছে, আর নিচে আছে গণেশ গামছাপটি, আর এগুলো সব পরির প্রতি টিয়া পাখি, দেখুন কি সুন্দর না। এর সঙ্গে আমি সেট কানের কিনিনি, আমার কাছে এই ধরনের যে কানের আছে সেটা দিয়ে পরব। তো এইগুলো গেল মেলার শপিং। এর সঙ্গে সঙ্গে আমি কয়েকদিন আগে ওই মেলার থেকে বেরিয়ে কতগুলো নাইটি কিনেছি। তো নাইটি সঞ্চয় করতে আমি খুব ভালোবাসি, তো চলুন নাইটিগুলো দেখে নিই। অবশ্য কেউ কেউ ভাব মনে করতেই পারে নাইটি আবার দেখার কি আছে, না আমার কিন্তু মনে হয় নাইটি দেখার আছে। আমার কাছে নাইটি জিনিসটা খুব পছন্দের আর শখের, এতটা আরামদায়ক, যদি যেহেতু বলুন আর কোন পোশাক এতটা আরাম দিতে পারে, তো সেই জন্যে চলুন নাইটিগুলো শেয়ার করে ফেলি। প্রথমে এই দুটো নাইটি আমাকে এনে দিয়েছিল, এইগুলো আমি নিজে কিনি। একটা এরকম স্লিভলেস আর একটা এরকম উইথ স্লিভ। আসলে কনফিউজ ছিল যে আমি কোনটা দেখলে খুশি হব, আমি যদি আবার বকি কেন স্লিভলেস এনেছো, আবার যদি আমি বলি কেন হাতাওয়ালা এনেছো, তো সেই জন্য দুটোই নিয়ে এসে ব্যালেন্স করেছে। কিছুই বলতে পারবো না, কোনটাই দোষ করতে পারবো না, বুঝেছেন চালাকি। কিনেছি এই চারটে নাইটি, এবারে যে নাইটিগুলো দেখাচ্ছি এগুলো আমি নিজে পছন্দ করে কিনেছি, আর আমার নিজে পছন্দ করা জিনিস বেশি পছন্দ হয়। তো সবার প্রথমে আমি দেখাই এই নাইটিটা, ইয়েস ভালো না নাইটিটা, কি সুন্দর রং, কি সুন্দর কালারফুল। এই একটা নাইটি আমার কেনা। আচ্ছা এরপরে এটাও আমি, ভালো দেখতো নাইটিটা। আচ্ছা তারপরে আরো সুন্দর নাইটি, এই যে ভালো আছে। আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে 6 নম্বর নাইটি। তো এই যে চারটে নাইটি দেখালাম আমি লাস্টে, এই চারটে নাইটি আমি কিনেছি এই 1150 টাকা দিয়ে, মানে অনেক বার্গেনিং করে দেবে না দেবে না, প্রত্যেকটা নাইটির দাম বলছিল 350 টাকা করে, 380 টাকা করে। এগুলো ভালো কাপড় ভালো কোম্পানি, তো আমি অনেক বার্গেনিং করে টোটাল 1150 টাকায় চারটে নাইটি কিনেছি। আর এই নাইটি দুটোর দাম আমি জানি না, কিন্তু এগুলো আমি নিজে কিনব। ও লাস্ট বাট নট দ্য লিস্ট আছে আরেকটা বেড কভার, নর্মাল বেড কভার এটা, কেমন হয়েছে
হয়েছে বলবেন। তো আজকের মতো এই ছিল সপ্তম ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, জিনিসগুলো কেমন হয়েছে জানি, খুব সাধারণ সংসারের জিনিসপত্র। তো আমার মতো সাধারণ মানুষ, আমি এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই আনন্দ করি। সংসারের ছোট্ট ছোট্ট জিনিস কিনে, একটা বাটি ঘটি কিনে আমি খুব আনন্দ পাই। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দেবেন, একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজকের মতো আসি, টাটা।